কলসি কোনো প্রকারেই ভাঙবে না। বললাম তো তুমি আমার কাছে একটি আবদার করেছো, আমি রেখেছি। আমি তোমার এই আবদারটি আর রাখতে পারলাম না মা। আমি জান বলো তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। ঠিক আছে, তবে দেখো কলসিটি যেন না ভাঙে। আমি জান কলসি কোনো প্রকারেই ভাঙবে না। ঠিক বলছো তো, তাহলে তুমি আমার কলসি যেন আমি ফিরে পাই। ঠিক আছে ঠিক আছে, তবে এখন আমি এই কলসিটি বের করে রাখছি, যাবার সময় নিয়ে যেও কিন্তু মনে করে। ঠিক আছে ঠিক আছে। আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই সারাঙ্গার গাড়ি যেতে দিবে না। চল সখি, আগে আমরা চান করে আসি। দাঁড়া, কি যেন বলবো বলবো ভাবছি। আবার কি? আচ্ছা, তোদের তো কোনো নাম আছে তাই না? অবশ্যই আছে। তাহলে তোদের কেন আমি সখি সখি বলে ডাকি? তোর হয়তো সখি বলে ডাকতে ভালো লাগে। না, আজকে নাম বলবি, নাম শুনে তারপর যাব সেই সারাঙ্গার গাড়ি চলে। সখি, আজকে যদি আমার নাম বলি, হ্যাঁ আজকে তো বেশি সিরিয়াল দিবে রে। কেন? নাম কেনার জন্য। হ্যাঁ, নাম কেনার জন্য। নাম কেনার জন্য আমার যে নাম, হ্যাঁ এ নাম যে বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে, তাহলে তো ভালোই হলো, তোর কাস্টমারটা বেড়ে গেল অনেক। সখি, আমি মানুষ একজন, নাম একটা, কাস্টমার পারলে লাভ কি? কাস্টমার তুই দেখে দেখে নিস, যারা যারা বুড়ো বুড়ো দাদা আছে না, যাদের দাঁত নাই তাদের বেছে নিস। সখি হ্যাঁ, চল না তার থেকে বরং আগে চান করে আসি। আগে নাম শুনে নেই তারপর। আমার যে ভয় হয়। নাম বলতে কখনো ভয় লাগে? আমার যে নাম, হ্যাঁ এটা বলতে ভয় লাগে। কেন? যদি কেউ কিনে নেয়? কিনে নিলে আমার দাদারাই নিবে, আর কেউ কিনে নেবে না। তারপরেও তো দিতে পারবো না। আগে নাম বলতো। বলতে পারি সখি? হ্যাঁ। তুই আমার পাশে থাকবি তো? আছি। তাহলে বলবো। বল। আমার নাম সুন্দরী কমলা। ইস, এই শীতের মধ্যে আমার কত দাদারা এই কমলাগুলো খেয়েছে। কি রে সখি, তুই কি সিজনও চিনিস না? এখন তো আর শীতের সিজন নাই, এখন তো প্রচন্ড গরম। এই কারণেই তো আমার বড় বড় দাদারা এই ফলটাই খাবে বেশি। জানি, চল সখি এবার চান করতে যাই। ঠিক আছে শুনে নি। সখি, এতদিন যাব তোর সাথে থাকি আর তুই আমাদের নামটাই জানিস না? জানি না তো। আমার নাম যমুনা। ইস, এই যমুনাতে গরমে যে পড়বে তো সাঁতার কেটে আর উঠতে পারবে না। এখন একবার মিলে করবো না, এখন চলে যাব সেই সামনের ঘাটে। সামনের ঘাটে যে যে গরম পড়েছে, ওই ঘাটে যে মনের মতো করে চান করে নেবো। হ্যাঁ, দলের গাছে বাসি পরে বাজে লোকবেলা, আমরা দলে
झंडदा दृष्टि की लेके छे गुवाई अभी चले जाची जानी ना मारी सनिका कोथाई कैमन आछे जानी ना मारी संतान सुखी सनिका पागल हुई ओई तो आज दारे दारे घुरछे हमारे जदि कोनो दिनिस देखा होय तबे एई तोर हतु बागु भाई के মুখিনিষ্টি ভাই দাদা বিদায় দাদা বিদায় দাদা ও গোদিন মলদলিয়ার মালিক
তুমি তো ছেয়াবি কিছু দেখার মালিকই আমি সাদি সদাগরের সাথে যে অন্যায় অবিচার করেছি ওগো ভগবান তুমি যদি আমাকে ক্ষমা না করো এই পৃথিবীর বুকে ক্ষমা নেই তাই আমি তোমার দরবারে ক্ষমা চাই আজ থেকে প্রতিজ্ঞা করে বলছি সাদি সদাগরের যে কোনো আপদে বিপদে আমি যে তার উঙ্কার মতো শুনে যাই আমি যে তার পাশে যে দাঁড়াবো Oh,